हेलो व्यूअर्स सबाई के शुभेच्छा जानिए आजकेर भिडियो शुरू करछि। आजकेर भिडियोर विषय मुनाफा। आमरा आगेर भिडियोते बा क्लासे मुनाफार अनुशीलनीर 1 থেকে 9 पर्यन्त आलोचना करा हयेछे बा समाधान करे देওয়া हयेछे। आजके आमरा तार परवर्ती अंश थेके आमरा आलोचना करब। शुरूतेई আমরা 10 নম্বর কোশ্চেনে আলোচনা করে সমস্যা সমাধান করব। তো বলা হচ্ছে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন ৬ বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয় সেই হারে কত টাকা ৪ বছরে মুনাফা মূলধনের ২০৫০ টাকা হবে। অর্থাৎ আমাদের এখানে বলাই হচ্ছে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন অর্থাৎ কোনো মূলধন ৬ বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ, তাহলে এখানে একটা অংশ আর সেই হারে কত টাকা ৪ বছরে মুনাফা মূলধনের ২০৫০ টাকা হবে। এখানে আরেকটা অংশ অর্থাৎ দুইটা অংশ আছে আমাদের এখানে অঙ্কে। তো আমরা দেখি প্রথম ক্ষেত্রে আমরা বলতে পারি কোনো মূলধন যেহেতু বলা হয়েছে আমরা মনে করি ধরে নেই যে মূলধন পি সমান কত ১০০ টাকা। আবার এদিকে বলা হচ্ছে যে মূলধন মুনাফা মূলধনের কি দ্বিগুণ, তাহলে আমরা অবশ্যই মূলধনের সাথে আমরা ২ গুণ দিলে আমরা মুনাফা মূলধন পাওয়া যাবে। तो लिखल मुनाफा मूलधन समान समान अर्थात हलो 200 टाका। हाँ एदिके आबार जेहेतु आमरा एखाने मुनाफा मूलधन 200 टाका मूलधन कत 100 टाका, ताहले आमरा बोलते पारी मुनाफा समान समान 200 थेके 100 माइनास करले आमादेर कि होबे मुनाफा बेर होबे अर्थात मुनाफा हलो 100 टाका। एदिके आबार समय आमादेर देওয়া আছে कत 6 बछर। तो 6 बछर আমরা সময় দিলাম। তো বলছে যে হারে, তাহলে আমাদের এখান থেকে হারটা বের করে নিতে হবে অর্থাৎ মুনাফা হারটা বের করে নিতে হবে। তো আমরা জানি যে i সমান সমান p r n, তাই না? তো এখানে আমরা r টা এই পাশে রেখে অর্থাৎ আমরা যেটা চাবে সেটা এই পাশে রেখে পাশে দিয়ে দেব আমরা। অর্থাৎ এরপর আমরা মান বসাবো। i এর মান হলো কত 100, p এর মান হলো 100 গুণন n এর মান হলো কত 6। তার মানে বলতে পারি এদিকে আমরা মান বসাই দিলাম। এরপর এখন আমরা 100 এই 100 আমরা যদি কেটে দেই তাহলে আমাদের বাকি থাকে কত 1/6। তো তাহলে আমরা যেহেতু 1/6 কে আমাদের পার্সেন্টে প্রকাশ করতে হবে, এইজন্য আমরা 100 দ্বারা কি দিলাম গুণ দিলাম। আর 100 দ্বারা গুণ দিলে এখানে পার্সেন্ট লিখতে হয়। এইটারই আমরা কিভাবে হয় এটা বিস্তারিত এখানে আমাদের ভেঙে দেওয়া হয়েছে। তো এখন আমরা এই 100 কে আমরা যদি 2 দ্বারা ভাগ দেই তাহলে এখানে কত হবে 50। আবার সেই 2 কে দিয়ে যদি আমরা 6 কে কেটে দেই তাহলে আমাদের হবে কত 3। হ্যাঁ হলো অর্থাৎ আমাদের এটাকে এমন ভাবে ভাঙতে হবে এমন সংখ্যা দ্বারা যা এটাকেও ভাগ করা যায় এটাকেও ভাগ করা যায়। যেহেতু 2 এটা 100 কেও ভাগ করা যায় 6 কেও ভাগ করা যায়। তো এটা সমাধান আছে। তার এটা যদি আমরা এখন লিখি দ্বারা কি 50/3% আসলো, তাই না? তো এটা আমাদের কি বের হলো মুনাফার হার বের হলো 50/3%। এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে যাব। দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে ওই একই হারে অর্থাৎ হলো মুনাফার হার r সমান সমান কত 50/3%, তাই না? তারপর এটাকে যদি আমরা পার্সেন্টটা ভেঙে দেই তাহলে আমাদের 50/3 গুণন 100 হয় টাকা। হ্যাঁ তারপর এটাকে আমরা কাটাকাটি করলে আমাদের হবে 1/6 টাকা। তো এদিকে মুনাফা মূলধন আমাদের এখানে দেওয়াই আছে প্রশ্নে যে 2050 টাকা। হ্যাঁ তো 2050 টাকা সময় দেওয়া আছে n সমান সমান কত 4 বছর। তো আমাদের বের করতে হবে কি মূলধন, লাস্টে আমাদের কি চাইছে মূলধন চাইছে যে মূলধনটা কত। হ্যাঁ তাহলে আমরা বলতে পারি আমরা জানি p প্লাস i সমান সমান a, অর্থাৎ হলো এটার সূত্র হলো কি আসল অর্থাৎ মূলধন যোগ মুনাফা সমান সমান মুনাফা মূলধন বা মুনাফা আসল বলা যেতে পারে এটা। তো এখান থেকে আমরা i এর বদলে আমরা i সমান সমান p r n লেখা যায়, তাই i এর বদলে আমরা p r n লিখে নিলাম। এরপর এখান থেকে আমরা p টা কিনলাম কমন নিয়ে নিলাম, কমন নিলে 1 যোগ r n হয়। হ্যাঁ তো তারপর আমরা p টা এই পাশে রেখে ওই পাশে আমরা কি করব ভাগ দিয়ে দেব। তাহলে p সমান সমান a বাই 1 যোগ r n। হ্যাঁ এটা তো এখন আমরা a এর মান বসায় দেব 2050 আর 1 তো একই থাকবে প্লাস r এর মান আমরা জানি 1/6 ছয় আর n এর মান আমরা 4 বছর আমরা জানি। তো এখন আমরা এটাকে যদি আমরা লসাগু করি, লসাগু হয় কত 6 6 এবং এখান থেকে নিচে আমাদের ভগ্নাংশে 1 আছে, 1 দিয়ে 6 কে ভাগ দিলে আমাদের কত 6 হয়, আর 6 এর সাথে 1 গুণ দিলে 6, আবার প্লাস প্লাস দিয়ে দিলাম, তারপর আমরা এই 6 এর সাথে আমরা এই 6 ভাগ দিলে 1 এবং 1 এর সাথে যদি আমরা এখানে গুণ দিই তাহলে 1 আবার এখানে 4 আছে, ওই 4 এর সাথে গুণ দিলে কত হয়েছে 4। তো আমরা এটা যদি আমরা এটা উপরে উঠাইয়া দেই, অর্থাৎ হলো আমরা জানি মূল ভগ্নাংশের সাথে যদি নিচে আরেকটা ভগ্নাংশ থাকে তাহলে নিচের অংশটা অর্থাৎ পরবর্তী ভগ্নাংশের যে লব অর্থাৎ হর আছে সেটা উপরে চলে যাবে। তো হরটা আমাদের আসলে উপরে গুণ হয়ে গেল, আর এটা যোগ করলে 10 হয় 10। এখন আমরা এই শূন্য কেটে দিলাম। তো এরপর আমরা এটাকে গুণ করে দিলে 1230 টাকা হয়, অর্থাৎ মূলধন অর্থাৎ আমাদের মূলধন হয় কত 1230 টাকা। তা বলতে পারি অতএব মূলধন 1230 টাকা। এরপর সমস্যা 11, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরে মুনাফা যত হয় বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। তো দেখি আমাদের এটা আমরা সমাধান করে দেখি কি হয়। তো সমাধানে আমরা এখানেও আমাদের কয়টা দুইটা ক্ষেত্র ছিল, এটা আর বাকি এটুকু একটা, দুইটা ক্ষেত্র। তাহলে বলতে পারি প্রথম ক্ষেত্রে আমরা যে বলা হচ্ছে মুনাফার হার, তো আমরা বলি এখানে মুনাফার হার কত 6%, যেহেতু বার্ষিক শতকরা বলা হচ্ছে অবশ্যই 6%, আর এটাকে আমরা বেঙ্গলে 6/100 হয়। এরপর আমাদের মূল আসল দেওয়া আছে, কত পি সমান সমান কত 500 টাকা। এরপর আমাদের কি দেওয়া আছে সময়টা কত n সমান সমান 4 বছর। এখন আমরা এখান থেকে আমাদের কি বের করতে হবে, অর্থাৎ মুনাফাটা বের করে নিতে হবে। আমরা এখান থেকে মুনাফাটা বের করে নেব। তাহলে আমরা বলতে পারি আমরা জানি i সমান সমান p আর n। তো আমাদের এখানে p সমান সমান 500, তারপর গুণন হবে, তারপর আর এর মান আমরা জানি 6/100, তারপর গুণ n এর মান 4। এখন এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি কত 120 টাকা হয়, এটা 120 টাকা হয়। অতএব বলতে পারি মুনাফা কত 120 টাকা। তাই এখান থেকে আমরা মুনাফা বের করে নিলাম। এখন দ্বিতীয় ক্ষেত্রে দেখা যায় আমাদের এখানে বলছে যে মুনাফা ওখানে কত শতকরা বার্ষিক মুনাফা আসলে কত 5 টাকা, তাই না? তাহলে বলি মুনাফার হার আর সমান সমান কত 5%, তাই না? তাহলে আমরা এটাকে ভাঙি 5/100, তাই না? এখন এখানে মুনাফা আমাদের বলছে তো তত হয়, তাহলে মুনাফা আমাদের ওইটাই ইউজ হবে যেটা বের করছি 120 টাকা। তো তারপর সময় আমাদের ওখানে বলছে 2 বছর 6 মাস। তো 2 বছর 6 মাস, তো আমরা যদি এটাকে ভাঙি এটাকে বছরে রূপান্তর করি তাহলে আমাদের 6কে 12 দ্বারা ভাগ দিলে এটা বছর হয়ে যায়। এখন এটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে 2 যোগ 1/2 হয়, অর্থাৎ হলো এটা। আর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ 5/2 বছর হয়। এবং এখানে আমাদের আসলটা চেয়েছে, আসল হলো আমরা বের করব। তার বলতে পারি আমরা জানি i সমান সমান p আর n। তো এখানে বা p সমান সমান i/r n। তো i এর মান আমরা জানি 120 টাকা, r এর মান জানি 5/100 টাকা, গুণন 5/2। এর মানগুলো বসাই দিলাম, আর এর মান n এর মান বসাই দিলাম। এখন যদি এটা আমরা আগে বলছি মূল ভগ্নাংশের নিচে যদি আরেকটা কোনো ভগ্নাংশ থাকে তাদের হরটা উপরে চলে যায়, গুণ আকার হয়ে যায়, তাই না? তাহলে আমাদের এই 120 এর সাথে আমাদের এই 100 আর এই 2 গুণ হয়ে যাবে। তো তাহলে আমাদের হচ্ছে কত 120 × 100 × 2 বাই কত হবে, এখানেও 5 মানে 5 × 5, না এটা। এখন আমরা এই 5 দ্বারা যদি আমরা 100 কে ভাগ দেই তাহলে আমাদের হবে কত 20। আবার এই 5 দ্বারা আমরা যদি 120 কে ভাগ দেই তাহলে কত 24। এখন আমরা এই তিনটা যদি আমরা গুণ করি তাহলে কত 960 টাকা। তো আমরা বলতে পারি অতএব আসল 960 টাকা। এরপর সমস্যা 12, বলা হচ্ছে বার্ষিক মুনাফায় 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত ছিল? তো তার এখান থেকে মূলধন আমরা বের করব। তো সমাধানে দেখা যাক, আমরা সমাধানে বলতে পারি প্রথমেই যেহেতু 8% থেকে কত 10% হয়, তার মানে আমাদের মুনাফার হার কি হচ্ছে বৃদ্ধি পেয়েছে। তাই না? তাহলে আমরা 10 থেকে 8 মাইনাস করব, মাইনাস করলে আমাদের কত % বৃদ্ধি পায়? 2% বৃদ্ধি পায়, তাই না? তাহলে আমরা বলতে পারি এখানে মুনাফার হার 8 = 2%। এটা বাংলায় 2/100 টাকা হয়। হ্যাঁ, এখানে আমাদের বলা হচ্ছে যে মুনাফা কত, মুনাফা 128 টাকা বেড়ে গেল, তাই না? তাহলে এখানে মুনাফা 128 টাকা হবে এই 2% অনুযায়ী, মুনাফার হার অনুযায়ী, তাই না? তাহলে মুনাফা সমান 128 টাকা। এরপর হলো সময় আমাদের কত? 4 বছর। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে কি আসল। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি, আমরা জানি যে i = p/n, তাই না? তাহলে আমাদের p = i/r n, না? এর আগে একবার বের করলাম আমরা, ওইটার মতো সূত্র। তাহলে আমরা বলতে পারি i এর মান 128/r এর মান হলো 2/100 × 4। হ্যাঁ, তো আমরা আগেই বলছিলাম মূল ভগ্নাংশের উপরে যদি আর ভগ্নাংশ থাকে তাহলে এটা উপরে যায়। তো উপরে যায় কত হলো? উপরে 100 মানে 128 গুণ হলো, আর নিচে 2 গুণ কত হয়? 4। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে 4 দ্বারা যদি আমরা এই 100 কে কাটি তাহলে হয় কত? 25। আমরা এই 2 দ্বারা আমরা যদি 128 কে কাটি তাহলে হয় 60। এখন যদি এটা আমরা গুণ করে দেই তাহলে কত? 1600 টাকা। তো আমরা বলতে পারি অতএব তিশা মারবার মূলধন ছিল কত? 1600 টাকা। এখন আমরা সমস্যা 13 সমাধান করব। বলা হচ্ছে যে কোন আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো। এখানে আমাদের দুইটা জিনিস নির্ণয় করতে হবে, আসল ও মুনাফার হার। হ্যাঁ, তাহলে আমরা সমাধানে তাহলে যদি আমরা বলতে পারি যে 5 বছরে মুনাফা আসল 1830 টাকা, তাহলে সেখান থেকে যদি আমরা 3 বছরে মুনাফা আসল অর্থাৎ 18 বাদ দেই তাহলে আমাদের এখান থেকে বের হবে কি? 2 বছরের কি বের হবে? অর্থাৎ আমাদের কিন্তু 2 বছরে কিভাবে মুনাফা বের হবে, তাই না? কেন মুনাফা বের হবে? কারণ এটা তো তার মুনাফা আসল ছিলই, তাই না? যখন এটা ব্যাংকে সে আবার রাখলো তখন সেটা কিন্তু তার মূলধন হয়ে গেল, তাই না? তারপর যখন সে 2 বছর এটাকে ব্যাংকে রাখা হলো, তারপর সে মুনাফা যে পাইলো হারে, তখন কিন্তু তার ওইটাই মুনাফা হয়ে গেল 2 বছরে, তাই না? তো আমরা যদি এটা বাদ দিই তাহলে এটাই তার মুনাফা। তাহলে বলতে পারি 2 বিয়োগ করতে, এখান থেকে বিয়োগ করলাম, তাহলে 2 বছরে মুনাফা হলো কত? 252 টাকা। হ্যাঁ, তো এখন আমরা সুতরাং বলতে পারি 1 বছরে মুনাফা হবে কত? 252/2 টাকা। হ্যাঁ, তাহলে সুতরাং আমরা বলতে পারি 3 বছরে মুনাফা কত? 252 × 3/2। হ্যাঁ, এখন যদি আমরা এটা এই 2 দ্বারা আমরা যদি 252 কে কেটে দেই তাহলে আমাদের হয় কত? 126, তাই না? আর 126 এর যদি আমরা 3 গুণ দেই তাহলে কত? 378 টাকা। তাহলে আমরা সুতরাং বলতে পারি 3 বছরে মুনাফা হবে কত? 378 টাকা। আমরা অলরেডি কিন্তু 3 বছরে মুনাফা বের করে ফেললাম, তাই না? তাই 3 বছরে যদি মুনাফা বের করতে পারি তাহলে বলতে পারি 3 বছরে আসল, তো আমাদের মুনাফা আসল ছিল 1578 টাকা, তাই না? আর যেহেতু আমাদের মুনাফা জানি, তাই 378 টাকা যদি মাইনাস করি তাহলে আমাদের কি বের হবে? 3 বছরে আসল বের হয়ে যাবে, তাই না? তাহলে আসল কত? 1200 টাকা। তাহলে আমরা বলতে পারি এখানে আসল কত? 1200 টাকা। মুনাফা কত? 378 টাকা। n কত, অর্থাৎ সময় কত? সময় 3 বছর। 3 বছরে এটা বলা আছে 3 বছরে আসল বা 3 বছরে মুনাফা বলা হচ্ছে, তার মানে সময় হবে 3 বছর, তাই না? তাহলে আমরা বলতে পারি মুনাফার হার আর সমান বের করতে হবে আমাদের, না? তাহলে বলতে পারি আমরা জানি i = p/n। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে r টা রেখে i/pn হবে। হ্যাঁ, তো i এর মান আমরা জানি 378, p এর মান জানি 1200, n এর মান জানি 3। হ্যাঁ, তাহলে এটাকে যদি আমরা 3 দ্বারা যদি আমরা 378 কে আমরা ভাগ দেই তাহলে আমাদের হয় 126, তাই না? 126 হয়। এখন আমাদের এখন আমরা যদি 1200 কে যদি আমরা 1200 কে যদি আমরা কত 6 দ্বারা ভাগ দেই তাহলে হয় কত? 200। আবার সেই 6 দ্বারা যদি এটাকে আমরা ভাগ দেই তাহলে হয় কত? 21। হ্যাঁ, তাহলে আমাদের বের হলো কি? যে 21/200। হ্যাঁ, এখানে আসলে আমাদের নোট দেওয়া আছে এটা কিভাবে আমাদের পার্সেন্ট হয়। এখন আমরা 100 দ্বারা গুণ পার্সেন্ট সেটা। এখন আমরা এই 100 কে দ্বারা আমরা যদি এটাকে 100 দ্বারা গুণ দিই তাহলে পার্সেন্ট দেওয়া যাবে, যেহেতু মুনাফা হার বের করতে হবে এইজন্য আমার পার্সেন্টের জন্য 100 দ্বারা গুণ দেওয়া হয়েছে। তো এখন যদি আমরা 100 কে যদি আমরা এটা কাটি হয় কত? 2। 2 হলো। তাহলে আমরা বলতে পারি যে 21/2%, তাই না? এখন এটাকে আমাদের যেহেতু এই বর্গটার অপেক্ষিত ভগ্নাংশ এটাকে আমাদের মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে বলতে পারি এটা মিশ্র ভগ্নাংশ হবে 10/10 সমস্ত 1/2%, তাই না? 1200 টাকা এবং মুনাফার হার 10 সমস্ত 1/2%। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।